হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা আমি অসুস্থ হওয়ার আগের দিন ব্লগটা, তো এইখানে জিরা নিয়ে আসছিলাম। জিরা ব্লেন্ডার করব খুলসি মাঠ থেকে, যেহেতু আমার জিরা শেষ হয়ে আসছে। একটু একটু টেলে নিচ্ছিলাম, আজকে একটু কথা বলতে খুব অসুবিধে হচ্ছে। আমার সুন্দর দৃষ্টি দেখবেন, ব্ল্যান্ড করে দিচ্ছিল আমার হাজব্যান্ড। ব্ল্যান্ডিং করতে বেশিক্ষণ লাগে না, আমার ব্ল্যান্ডিং করতে অনেক সময় লাগে। আসল না, আলহামদুলিল্লাহ। তারপর এটা আবার ব্ল্যান্ডার করতে কন্টেনারে নিয়ে গেছিলাম, কন্টেনারে নিয়ে নিলে আমার জন্য একটু সুবিধা। ওটা ছিল মিষ্টি জিরা, মিষ্টি জিরাটা আমি ইউজ করি। মিষ্টি জিরাটা মূলত ইউজ হয় আচারে। আমার আচার বানানোর খুব ইচ্ছা আছে, কিন্তু জানি না এখন কী পাই কী বানাবো। বাকিটা আল্লাহর হাতে। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশেই থাকবেন, ল্যাভেন্ডার ডেলি ব্লগসের সঙ্গেই থাকবেন। আমি চা খাইনি তো, দাঁতের এই ব্যথাটার জন্য দাঁতের দাঁত ফেলে দিছে। দাঁতের এই ব্যথাটার জন্য 2 দিন চা খেতে পারবো না, আমার কাঁথাটা খুব ধরে আছে, খুব ব্যথা। যেহেতু চা খেতে খেতে অভ্যস্ত আমি, যেটা রং চা হোক সেটা কফি হোক, চা খেতে খেতে অভ্যস্ত। এটা কন্টিনিউ নিচ্ছি মিষ্টিটা, মোটামুটি চেষ্টা করে কাঁচের বই আমি রাখার জন্য, কাঁচের কন্টেনার রাখার জন্য। এই আর কি, সন্ধ্যাবেলায় নাস্তা নিয়ে আসতো। আমি আমার একটা সিস্টার ইন লক দেখতে গেছিলাম, এখন চাকরি আমার বুক রিক্সে ছিল, সঙ্গে যেতে বলো, চলো আমি যাই হবে। হারুন বাচ্চা থেকে বিস্কুট নিয়ে আসছে, তো বিস্কিট নিয়ে আসছে। বাচ্চারা যেহেতু বিস্কিট পছন্দ করে, আমার বিস্কিট বাচ্চারা পছন্দ, আমার ছোটো ছেলে পছন্দ করে, বড়ো ছেলে সরি। তো এখানে বন ছিল, পাউটি ছিল, তো আজ এতটুকুই চা দিয়ে বন দিয়ে লাস্ট খেয়ে গেছিলাম। বাকলখানি ছুটে যেতাম, বাকলখানি পছন্দ করে আমার হাজব্যান্ড নিয়েছিল বাকলখানিটা। তো এই যে লাস্ট বাকলখানি আজকে খেতে পারিনি, যে তোমার লিকুইড খাবার খেতে হবে। আসসালামু আলাইকুম, সবাই সঙ্গে থাকবেন, আমার জন্য একটা দোয়া করবেন। আসসালামু আলাইকুম।